ডিয়ার ভিউয়ার্স, ইউরোলাইফ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আজ আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। হ্যাঁ দর্শক, আপনাদেরকে আজ নিয়ে এসেছি পোল্যান্ডের একটি কাঁচা বাজারে, যেখানে আমরা ঘুরে ঘুরে দেখব কী ধরনের শাক সবজি এবং ফলমূল এখানে পাওয়া যায়। মূলত আমরা অনেক দর্শকের অনুরোধে এই ভিডিওটি বানিয়েছি, যে তারা জানতে চেয়েছে ইউরোপে আসলে বাজারে কী ধরনের কাঁচা শাক সবজি পাওয়া যায়, সেখানে বাংলাদেশি কোনো শাক সবজি পাওয়া যায় কি না, বা আমরা কী ধরনের সবজি খেয়ে থাকি, কী শাক এখানে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ইউরোপের কাঁচা বাজারগুলোতে আমাদের বাংলাদেশের মতো যে সমস্ত সবজি পাওয়া যায় সেগুলি হলো শালগম, ফুলকপি, বাঁধাকপি, সিম, মিষ্টি কুমড়া, আলু, টমেটো, গাজর ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সবজি এখানেই চাষ হয় এবং তাই এগুলি খুব ফ্রেশ পাওয়া যায়। এছাড়াও কিছু প্যাকেটজাত সবজি, শাকসবজি যেগুলি ইম্পোর্ট করা হয় সেগুলি এখানে পাওয়া যায়। আমি আজকে সেগুলোর কথা বলছি না, কারণ আজকে আমি এসেছি কাঁচা বাজারে এবং সরাসরি আমি এখানে আজকে দেখাবো ফ্রেশ শাকসবজি এবং ফলমূল যা এই বাজারে পাওয়া যায়, এবং যেগুলির সাথে আমাদের বাংলাদেশি শাকসবজির সিমিলারেশন রয়েছে আপনারা সেগুলি দেখতে পারবেন। তাই এই বাজারটি ঘুরে ঘুরে আমরা দেখছি এবং আপনারাও দেখে নিন আমাদের বাংলাদেশের সাথে কী কী শাকসবজির মিল আছে পোল্যান্ডের এই কাঁচা বাজারে। যেহেতু ছমার চলছে তাই প্রচুর স্ট্রবেরি সমারোহ আছে এখন এই বাজারে। এছাড়াও বিভিন্ন ধরনের বেরি এবং চেরি এসেছে বাজারে, প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এখন এগুলি। বাংলাদেশি সবজির মধ্যে মূলো, বাঁধাকপি, ফুলকপি, সিম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, মিষ্টি কুমড়া সহ আরও অনেক ধরনের সবজি পাওয়া যায় এখানে। এছাড়াও বরবুটি, বেগুন, পালং শাক এগুলি ব্যাপক পরিমাণে পাওয়া যায় এখানে, একদম ফ্রেশ, যেগুলি এই এলাকাতেই চাষ করা হয় এবং এই বাজারে প্রচুর পাওয়া যায়। শসা, টমেটো, গাজর এরও কোনো কমতি নেই এখানে, প্রচুর পরিমাণে পাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আমরা আছি পোল্যান্ডের সাস্তভা সিটির একটি কাঁচা বাজারে। মূলত এই বাজারে আজকে এসেছি এটা দেখার জন্য যে বাংলাদেশি কী কী শাক সবজি পোল্যান্ডের কাঁচা বাজারগুলোতে বিক্রি করা হয়। আমরা মোটামুটি যা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাথে মিল রয়েছে এমন অনেক সবজি এখানে বিক্রি হচ্ছে যা এই এলাকার আশেপাশেই চাষ হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয়। যাই হোক, দর্শকরা আমাদেরকে জানতে চেয়েছিলেন যে ইউরোপের বাজারে মূলত বাংলাদেশি শাকসবজি পাওয়া যায় কি না, পাওয়া গেলে বা সেগুলি দেখতে কেমন, তাই দেখার জন্যই আমরা এসেছিলাম এবং আমরা দেখছি সেই জিনিসগুলি ঘুরে ঘুরে যা মূলত দর্শকরা জানতে চেয়েছিল। প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সবজি এবং ফ্রেশ টাটকা শাক সবজি সব কিছুই এই জায়গায় সাজানো আছে এবং আপনারা দেখে নিন এবং আপনারা দেখলে অবশ্যই চিনতে পারবেন যে কোনগুলি বাংলাদেশে পাওয়া যায় এবং কোনগুলি পাওয়া যায় না। দর্শক, কাঁচা শাকসবজি দেখতে দেখতে আপনাদেরকে আরও একটি জিনিস এখন আমরা দেখাবো, সেটা হচ্ছে এই কাঁচা বাজারের মধ্যে অবস্থিত একটি মাংসের দোকান। মূলত এটি দেখানোর কারণ হচ্ছে আপনারা এই মাংসের দোকান দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মাংসের দোকানের সাথে পোল্যান্ডের এই মাংসের দোকানের কী পার্থক্য রয়েছে।
মূল পার্থক্য যেটা সেটা হলো আমাদের দেশে মাংস খোলা বাজারে একদম খোলা আকাশে উন্মুক্ত পরিবেশে বিক্রি করা হয়, যেখানে ধুলোবালি মশামাছি সব কিছুই বসে, আর এদেশের উন্মুক্ত স্থানে আপনি কখনোই মাংস বিক্রি করতে পারবেন না, সেটা দণ্ডনীয় অপরাধ। ভিউয়ার্স, আমরা রয়েছি পোল্যান্ডে অবস্থিত একটি কাঁচা বাজারে, যেখানে আমরা দেখছি বাংলাদেশের সাথে কী কী সবজির মিল রয়েছে। আমরা এতক্ষণ ঘুরে ঘুরে যা দেখতে পেলাম, প্রচুর সবজি আছে যেগুলি বাংলাদেশেও পাওয়া যায় এবং পোল্যান্ডের বাজারেও অ্যাভেলেবেল আছে। আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনারাও দেখতে থাকুন এবং খুঁজতে থাকুন মিল, কী কী সবজি মিলছে বাংলাদেশের বাজারের সাথে পোল্যান্ডের বাজারে। সুপ্রিয় দর্শক, টাটকা শাক সবজি এবং ফলমূল দেখতে দেখতে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো পোল্যান্ড পৃথিবীর একটি অন্যতম আলু উৎপাদনকারী বৃহত্তম দেশ, যেখানে প্রচুর আলু উৎপাদন হয় এবং এই আলু বাংলাদেশ সহ আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। প্রিয় দর্শক, আমরা দেখছি পোল্যান্ডের কাঁচা বাজারে বাংলাদেশি শাক সবজি কী কী পাওয়া যাচ্ছে সেগুলি, এবং মিল খুঁজে চলেছি কী কী জিনিসপত্র আমাদের দেশেও পাওয়া যায় এবং পোল্যান্ডেও পাওয়া যায়। আমরা রয়েছি পোল্যান্ডের একটি কাঁচা বাজারে, বাজারের এই অংশে আছে ফুটপাতে দোকানি যারা নিজেদের বাড়িতে উৎপাদিত শাক সবজি ফলমূল এবং দুধ ডিম মধু যা কিছু তারা নিজের উৎপাদন করে সেগুলি নিয়ে এসে এখানে বসে এবং বিক্রি করে। ফুটপাতের এই অংশটি দেখতে দেখতে আমরা আজকের ভিডিওটি শেষ করব। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।